ফুলকামব্যাক প্রোগ্রামার্স প্রোগ্রাম ফিরেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম সিএসএস 3 এর ডিসপ্লে প্রপার্টিটা নিয়ে এই এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি আরো গুরুত্বপূর্ণ আরেকটা টপিক্স সেটা হচ্ছে পজিশন নিয়ে পজিশন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিগিনারসরা এই পজিশন প্রপার্টিগুলো নিয়ে একটু ঝামেলায় পড়ে খুব সহজে অ্যাপ্লাই করতে পারে না এবং কোথায় কোনটা ব্যবহার করা উচিত সেটাও বুঝতে পারে না এই ভিডিওতে আমরা পজিশনের প্রপার্টিসগুলোই ডিসকভার করতে যাচ্ছি সো পজিশনের অনেকগুলো প্রপার্টিস আছে আমি এখানে ডাব্লিউ থ্রি স্কুল ওয়েবসাইটটার পজিশনের পেজটা ওপেন করেছি এখানে আপনি অনেকগুলো প্রপার্টিস দেখতে পারবেন যেমন স্ট্যাটিক অ্যাবসলিউট ফিক্সড রিলেটিভ স্টিকি ইনিশিয়াল ইনহ্যারিট অনেকগুলো প্রপার্টিস থাকলেও আমরা মেনলি কথা বলবো অ্যাবসলিউট ফিক্সড আর রিলেটিভ নিয়ে স্ট্যাটিক হচ্ছে বাই ডিফল্ট যেই পজিশনটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক মানে একটা এইস ওয়ান ট্যাগ আপনি দিলেন এই এইস ওয়ান পরে আপনি একটা পি ট্যাগ দিলেন তারপরে একটা ইমেজ ট্যাগ দিলেন অ্যাজ ইউজুয়াল যেই ফ্লো অনুযায়ী এদেরকে এদের বসা উচিত পজিশনটা হওয়া উচিত সেইভাবেই হবে সেটা হচ্ছে স্ট্যাটিক এটা ডিফল্ট ভ্যালু এটা আমাদের চেঞ্জ করার দরকার হয় না বা বসানোরও দরকার হয় না আমাদের যেটা করতে হয় আমরা কখন ওভাররাইট করি একটা পজিশন যখন আমরা আমাদের মতো করে একটা পজিশন চাচ্ছি অর্থাৎ একটা এলিমেন্ট যেখানে ইনিশিয়ালি সেট হয়ে আছে সেখানে না বসিয়ে আমরা যদি অন্য কোথাও বসাইতে চাই আমাদের মন মতো কন্ট্রোল আনতে চাই তখনই আমরা ব্যবহার করব অ্যাপসলিউট ফিক্সড অথবা রিলেটিভ অ্যাপসলিউট ফিক্সড অথবা রিলেটিভ এই তিনটা প্রপার্টিজের সাথে আবার আরও তিনটা নতুন প্রপার্টি চলে আসে সেটা হচ্ছে টপ লেফট বটম রাইট অর্থাৎ আমরা টপ থেকে কত পিক্সেল সরাবো বা লেফট থেকে কত পিক্সেল সরাবো অথবা বোটম থেকে বা রাইট থেকে কত পিক্সেল সরিয়ে আমাদের মন মতো জায়গায় আমরা এলিমেন্টসটাকে বসাবো সেটাই মেনলি কন্ট্রোল করে এই টপ লেফট বোটম আর রাইট সো ফার্স্ট অফ অল আমরা ফিক্সড নিয়ে কাজ করব। ফিক্সড হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইটের কোনো একটা কিছু একদম ফিক্সড করে দিবেন আপনি যতই স্ক্রোল করেন না কেন তারপরেও ওই এলিমেন্টসটা ওই জায়গা থেকে এক ফোটাও নড়বে না আপনি এখন একটু খেয়াল করেন যে এই যে দেখুন নেভিগেশন বারটা বা এই যে সাইড বারটা এটা কিন্তু ফিক্সড পজিশনে আছে আমরা যতই এটা নড়াই আমাদের পেসটা যতই স্ক্রোল করি স্ক্রোল লাভ করি স্ক্রোল ডাউন করি এটা কিন্তু জায়গা থেকে নড়ছে না দ্যাটস মিন এটা কি এটা হচ্ছে ফিক্সড এরপরে আসে যেটা সেটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ নিয়ে একটা ছোট্ট কনফিউশন সবার ভিতরেই কাজ করে রিলেটিভ কার রিলেটিভ অ্যাকচুয়ালি আমি একটা এলিমেন্টের সাথে তার পজিশন স্টাইলটা সেট করলাম পজিশন প্রপার্টিটা সেট করলাম বলে দিলাম সেটা রিলেটিভ কিন্তু এটা কার রিলেটিভ এটাই সবচেয়ে বড় কনফিউশন রিলেটিভটা আসলে সেই এলিমেন্টটা সেই নিজের এলিমেন্টের রিলেটিভ অর্থাৎ তার যেখানে বসা উচিত তার যেখানে পজিশনটা হওয়া উচিত সেই পজিশনের রিলেটিভ সাপোজ আপনি এই বাটনটার কথা চিন্তা করেন এই বাটনটা এখানে বসা আছে এখানে ফিক্সড আছে আপনি যদি এই বাটনটাকে এখন বলেন রিলেটিভ তাহলে এটার ইন্ডেক্স হবে অর্থাৎ লেফট টপ আর লেফট হবে জিরো জিরো এইখান থেকে হবে নট এখান থেকে বা এই পেজের শুরু থেকে হবে না এই এলিমেন্টস এর নিজের জায়গা থেকে রিলেটিভ হবে এই নিজের জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে না তারপরে আপনি আপনার মন মতো লেফটে সরাতে পারেন রাইটে সরাতে পারেন ওপরে নিতে পারেন নিচে নিতে পারেন যেখানে বুঝি সেখানে নিতে পারেন আর আরেকটা গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ পজিশন এলিমেন্ট হচ্ছে পজিশন প্রপার্টি হচ্ছে অ্যাপসলিউট অ্যাবসলিউট ব্যবহার করার জন্য হয় আপনাকে এর প্যারেন্ট হিসাবে অ্যাপসলিউট কোনো প্রপার্টিস নিতে হবে বা এলিমেন্ট নিতে হবে অথবা কোনো রিলেটিভ এলিমেন্ট নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপসলিউট প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবেন না যখন আপনি এমন কোনো একটা এলিমেন্টে অ্যাপসলিউট প্রপার্টি পজিশনিংটা সেট করলেন কিন্তু তার কোনো প্যারেন্ট নেই তখন কি হবে তখন বাই ডিফল্ট এই এলিমেন্টটা তার প্যারেন্ট এলিমেন্ট হিসাবে এইচটিএমএল এলিমেন্টটাকে নিয়ে নেবে আমরা তো জানি সবকিছুই একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে র‍্যাপ করা থাকে তো বাই ডিফল্ট তখন ওই এলিমেন্টটা তার প্যারেন্ট হিসাবে এইচটিএমএলটাকে নিয়ে নেবে অনেক তো কথাবার্তা হলো এবার চলুন কাজ শুরু করা যাক হাতে কলমে আমি এই পেজটা আপনাদের সাথে এই পেজের লিংকটা আপনাদের সাথে শেয়ার করব ডেসক্রিপশন বক্স ফলো করবেন তাহলে আপনারা আরো ডিটেইলসে জানতে পারবেন আর বাকিগুলো নিয়ে খুব বেশি কথা বলার নেই মেইনলি প্রবলেমটাই হয় অ্যাবসলিউট আর রিলেটিভ নিয়ে তো আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি ফার্স্ট অফ অল আমরা কিছু ইস্টেমেল মার্ক আপ করে নিই সাপোজ আমরা একটা ক্লাস নিলাম র্যাপার আর র্যাপারের ভেতরে আমরা একটা ক্লাস নিলাম বক্স ওকে এইটুকু দিয়ে আমরা কাজ শুরু করি তাহলে প্রথমে আমরা আচ্ছা প্রথমে স্টার করে আমরা সব কিছু চেঞ্জ মার্জিন প্যাডিংগুলো আউট করে নিই মার্জিন জিরো প্যাডিং জিরো অ্যান্ড ফাইনালি আমরা বক্স সাইজিংটাকেও করে দিব বক্স সাইজিং বর্ডার বক্স ওকে এইটুকু আমরা ইনিশিয়ালি সেট আপটা করে নিলাম এইবার আমরা র্যাপার নিয়ে কাজ করব র্যাপার র্যাপারের প্রথমে আমরা কিছু তারপরে আমরা দিব দিব যেটা দিব সেটা দিব হচ্ছে হাইট 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 না মিনিমাম আমরা ব্যবহার করবো মিনিমাম হাইট সাপোজ ওয়ান থাউজেন্ড পিক্সেল এর বেশি দেওয়ার দরকার নেই এক হাজার পিক্সেল অনেক বেশি তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাপোজ এখন ব্ল্যাক কালার আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিলাম ইএফএফ একটু ডিম কালার ওকে এখন এইটুকুই থাকলো সেট আমাদের আর বেশি কিছু সেট আপ করার দরকার নেই এবার আমরা ডিরেক্ট বক্স এলিমেন্টটাতে চলে যাব তাহলে বক্স এলিমেন্টেরও আমরা কিছু ওয়াইড হাইট দিব ওয়াইড দিলাম সাপোজ তিনশো পিক্সেল হাইট দিলাম একটা বক্সই বানাই স্কোয়ার আকৃতির একটা বক্স বানাই তিনশো পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা ব্যবহার করতে পারি রেড আবার হেকসাক্টিমেল করেও দিতে পারতাম আমি ডিরেক্ট রেডই দিয়ে দিলাম ওকে আসা উচিত কিন্তু তারপরেও আসি নি আচ্ছা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এখানে কি করেছিলাম ডিপ ক্লাস বক্স আচ্ছা আমরা হাইট বাড়ানটা ভুল করেছি ই আই জি এইচ টি হাইট এইবার দেখুন আমাদের বক্সটা চলে আসছে ওকে যদি এই যে দেখুন আমরা যদি এখন স্ক্রল করি এখন এটা স্ট্যাটিক আকারে আছে পজিশনটা স্ট্যাটিক আছে তো যদি আমরা এখন স্ক্রল করি দেখি এটা আপলোড আপ ডাউন হচ্ছে হ্যাঁ সাপোজ আমরা যদি এখানে পজিশন দিয়ে দিতাম পজিশন নট রিলেটিভ আমরা যদি ফিক্সড করে দিতাম তাহলে এবার এইবার একটু খেয়াল করুন স্ক্রোলবারের দিকে খেয়াল করুন স্ক্রোলবার কিন্তু নড়ছে চড়ছে সবকিছুই হচ্ছে আপ হচ্ছে ডাউন হচ্ছে কিন্তু আমাদের এই এলিমেন্টটা বক্স এলিমেন্টটা নড়ছেও না চড়ছেও না সো এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে তো যখন আমাদের কোনো কিছু ফিক্সড করার প্রয়োজন হবে তখন আমরা কি করব আমরা পজিশন দিয়ে দিবো ফিক্সড দ্যাটস অল যখন আমরা পজিশন ফিক্সড দিব তখন আমাদের কাছে কিন্তু আরও তিন চারটা প্রপার্টিস ওপেন হয়ে যাবে কি কি প্রপার্টিস ওপেন হয়ে যাবে লেফট রাইট টপ বটম তো যে কোনো দুইটা নিয়ে কাজ করলেই হবে হয় টপ নিয়ে কাজ করব না হয় বটম নিয়ে কাজ করব হয় লেফট নিয়ে কাজ করব না হয় রাইট নিয়ে কাজ করব। সাপোজ আমরা টপ নিয়ে কাজ করি ফার্স্টে টপে আমরা বলে দিলাম একশো পিক্সেল ওকে একশো পিক্সেল বলার সাথে সাথে কি হলো টপ থেকে একশো পিক্সেল নিচে চলে আসলো যদি আমরা বটম বলতাম বটম একশো পিক্সেল তাহলে কিন্তু নিচের থেকে একশো পিক্সেল উপরে উঠে যেত ওকে এইটাই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই সাপোজ আমরা টপই ব্যবহার করি আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে লেফট থেকে আমরা একশো পিক্সেল দূরে সরিয়ে দিব এই যে দেখুন লেফট থেকে একশো পিক্সেল দূরে সরে গেল যদি আমরা রাইট থেকে দূরে সরাইতাম রাইট থেকে একশো পিক্সেল দূরে সরাইতাম তাহলে কি হতো রাইট থেকে একশো পিক্সেল দূরে সরে যেত এই হচ্ছে মেনলি ব্যাপার লেফট রাইট টপ বটমের আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন সো আমরা লেফটই রাখি আর লেফট জিরো জিরোর অর্থ হচ্ছে এই যে এখানে এইটাকে বলা হয় লেফট জিরো ওকে একদম স্টার্টিং থেকে এটা হচ্ছে লেফট জিরো যখন আপনি ফিক্সড করবেন তখন এটা স্টার্ট করবে এখান থেকে একদম এখান থেকে স্টার্ট করবে জিরো জিরো ওকে সো এটা হচ্ছে আমাদের ফিক্সড পজিশনিং যদি আমরা এই পজিশনটাকে আউট করে দিতাম তাহলে কি হতো দেখেন তো তাহলে কিন্তু এই যে টপ আর লেফটের কোনো রকম কোনো ইম্প্যাক্ট এই বক্স এলিমেন্টার উপরে পড়তো না যদি আমাদের ইমপ্যাক্ট ফেলতে হয় তাহলে অবশ্যই আমাদের পজিশনটা হতে হবে হয় ফিক্সড না হয় রিলেটিভ না হয় অ্যাবসলিউট ওকে এই যে দেখুন হয়ে গেল তো सपोज এটা যদি আমাদের অ্যাবসলিউট হতো তাহলে কি হতো অ্যাবসলিউটলি এটা কাজ করেছে কিন্তু এবারে খেয়াল করুন যে স্ক্রল বারটা কাজ করছে আর এটা বক্স এলিমেন্ট আপ ডাউন করছে ওকে আগের মতো ফিক্স থাকছে না কিন্তু ঠিক আছে কারণ এখন বর্তমানে যেহেতু আমি এই বক্স এলিমেন্টটাকে অ্যাপসুলিউট বলে দিয়েছি সেহেতু এটা কি করছে এইচটিএমএল এলিমেন্টটাকে এর প্যারেন্ট এলিমেন্ট আকারে ধরে নিচ্ছে ওকে কারণ এখানে কিন্তু আমরা র্যাপারের ভিতরে কিন্তু আমরা কোনো পজিশন সেট করিনি কিন্তু আমরা এটাকে অ্যাপসুলিউট করবো না আমরা এটাকে করবো রিলেটিভ রিলেটিভ ওকে এটা আমরা রিলেটিভ করে ফেললাম ওকে নাইস ভেরি নাইস আমরা একটু সেভ করে রাখি কারণ সেভ করলে কি হবে সেভ করলে এটা না হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে আচ্ছা রিলেটিভ করলেও সেমি থাকলো আমরা এখন চাচ্ছি যে এর ভেতরে আমরা আরেকটা বক্স নিব। আর একটা বক্স বলতে ইনার বক্স সাপোজ আমরা নিলাম এর ভেতরে আমরা একটা বক্স বানাবো এই ডিভের ভেতরে আমরা একটা বক্স বানাবো যেটার নাম দিলাম ক্লাস নেম দিলাম ইনার বক্স ওকে ইনার বক্স এখনো কিন্তু ইনার বক্সটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার কারণ হচ্ছে আমরা ইনার বক্সের জন্য কিচ্ছু এখনো করিনি তাহলে আমরা ইনার বক্সের জন্য এখন কাজ শুরু করি ইনার বক্সের ওয়াইট এবং হাইট আমরা কত দিব যেহেতু ইনার বক্সের প্যারেন্ট বক্স আর বক্সের একটা হাইট ওয়াইট দেওয়া আছে তো আমরা পার্সেন্টেজ এটা নিতেই পারি তাই না সাপোজ আমরা হাইট দিলাম এইচ ই আই জি এইচটি হাইট না আগে ওয়াইট দেওয়াটাই বেটার হয় ওয়াইট সেভেন্টি পার্সেন্ট ওকে এবং এইচ ই আই জি এইচ টি হাইট দিলাম সেভেন্টি পার্সেন্ট সব কিছু স্কোয়ার আকারেই থাকলো হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে সাপোজ আমি সেটা গ্রিন দিলাম ওকে গ্রিন নাইস সুন্দর এটা কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এবার আমরা চাচ্ছি এটা মিডিল বরাবর বসে যাবে ওকে একদম মিডিলে থাকবে এই যে রেড বক্সটা আছে এই রেড বক্সের একদম মিডিলে থাকবে সেটার জন্য আমরা কি করতে পারি সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি প্রথমে আমাদেরকে পজিশনটা সেট করতে হবে পজিশন এটা অবভিয়াসলি অ্যাপসলিউট করতে হবে কারণ এটা এর আগে এর প্যারেন্টটা রিলেটিভ তাই এর পজিশনটাকে আমরা অ্যাবসলিউট সেট করে দিলাম এইবার আমরা বলতে পারি টপ যেহেতু ওয়াইড সেভেন্টি পারসেন্ট অর্থাৎ আমরা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে দুই দিক থেকে সার দিতে চাচ্ছি তাহলে আমরা টপ নিয়ে যাব ফিফটিন পার্সেন্ট সার দিব এবং এই যে দেখুন একদম মাঝ বরাবর চলে এসেছে এবং আমরা লেফটেও দিয়ে দিব ফিফটিন পার্সেন্ট পারফেক্ট একদম পারফেক্টলি মাঝখানে এটা সেট হয়ে গেল তাই না অনেক সুন্দর কিন্তু আমরা এভাবে চাচ্ছিলাম না আমরা চাচ্ছিলাম এটা রোটেট হবে রোটেট হয়ে একটু অন্য স্টাইলে আসবে সেটা আমরা কিভাবে করতে পারি তার জন্য আমাদেরকে ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার করতে হবে ট্রান্সফর্ম রোটেট রোটেট একটা ফাংশন যে ফাংশন আর্গুমেন্ট আকারে একটা ডিগ্রি নাই সাপোজ আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি ওয়াও পারফেক্ট একদম পারফেক্ট তাই না অনেক সুন্দর হয়েছে এইবার আমরা এর ভেতরে বাংলাদেশের পতাকাটা দিয়ে দিব অর্থাৎ সুন্দর একটা বৃত্ত এর ভেতরে আমরা আঁকবো সিএসএস এর মাধ্যমে এবং সেটার জন্য আমরা কি করতে পারি সেটার জন্য জাস্ট আমরা এখানে একটা আর একটা ডিপ নিতে পারি সাপোজ এটার নাম দিলাম সার্কেল সরি সার্কেল ওকে সার্কেল ভেরি নাইস এই সার্কেলের জন্য এবার আমাদেরকে কি করতে হবে কিছু কোড লিখতে হবে আচ্ছা সার্কেলের জন্য আমরা কোড লিখে ফেলি সার্কেল তাহলে এরও একটা দিতে হবে সাপোজ ওয়াইড দিলাম সিক্সটি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট এর প্যারেন্ট প্যারেন্ট এর এর হচ্ছে আবার ইনার বক্স ওকে এবার এর হাইটটা আমি কত দিব এর হাইটটাও দিলাম সিক্সটি পার্সেন্ট কারণ আমি যেহেতু বৃত্ত বানাতে চাচ্ছি সার্কেল বানাতে চাচ্ছি সেহেতু আমাদেরকে সমান সমানই দিতে হবে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বেছে নিচ্ছি রেড ওকে রেড কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তাই না কারণ আমরা এখনো সেট করিনি আমরা পজিশনটা সেট করে ফেলি পজিশন পজিশন বানানটা একটু মিস্টেক হয়েছে ওকে পজিশন এটাও হবে অ্যাবসলিউট ওকে অ্যাবসলিউট এবং আমরা এখান থেকে বলবো লেফট কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আছে তাহলে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এবং টপ টোয়েন্টি পার্সেন্ট একদম মাঝখান বরাবর এসেছে একদম মাঝখান বরাবর চলে এসছে তাই না অনেক সুন্দর লাগছে কিন্তু এটা এখনো সার্কেল হয়নি সার্কেল হওয়ার জন্য আমরা বর্ডার রেডিয়াসটা ব্যবহার করতে পারি বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ব্যবহার করে আমরা কি করতে পারি বর্ডার রেডিয়াস ব্যবহার করে আমরা বলতে পারি ফিফটি পার্সেন্ট ফিফটি দিলে এটা গোল হয়ে যাবে ওয়াও গ্রেট গ্রেট খুব সুন্দর একটা পতাকা আমাদের ন্যাশনাল ফ্লাগ আমরা বানিয়ে ফেললাম শুধুমাত্র সিএসএস এর কিছু পজিশনিং ব্যবহার করে ভেরি নাইস আমি আশা করছি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে কিভাবে পজিশনিংটা কাজ করে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সামর্থ্য হয়েছি ওকে এরপরে আমরা যেটা করব এই এক্সাম্পলটা এখানেই থাক আমাদের আর নতুন করে নড়াচড়া করানোর দরকার নেই আমরা এটা সেভ করে দিচ্ছি আমি রিসেট করে দিই তাহলে হচ্ছে পারফেক্ট হবে আচ্ছা রিসেট না একটু জুম থাক কারণ একদমই ছোট থাকলে বুঝতে সমস্যা হবে যেহেতু এখানে কোড আছে এটা আপনারা আপনাদের মন মতো করে আরও সুন্দর করতে পারেন কোন সমস্যা নেই যা খুশি আপনারা তাই করতে পারেন ওকে এবার আমরা নিব একটা পেন নিবেন সরি পজিশন বানান ভুল হয়েছে পজিশন টু আর আপনাদের সাথে আমি এই লিঙ্ক শেয়ার করবো আপনারা খুব সহজেই এই কোডগুলো এডিট করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এবার আমরা একটা কাইট বানাইতে চাচ্ছি কাইট না কাইট খুবই কমন আমরা কিছু একটা বানাই চলুন কিছু একটা বানানো যাক ফার্স্ট অফ অল আমরা একটা র্যাপার র্যাপার ডিপ আমরা নিতে পারি আগেরবারের মতো র্যাপার ডিপ র্যাপার ডিপের ভেতরে আমরা কি করতে পারি র্যাপার ডিপের ভেতরে আমরা একটা এগেইন আমরা একটা বক্স নিতে পারি ওকে ওকে তাহলে আমরা প্রথমে র্যাপার জন্য কাজ করে ফেলি প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টার দিয়ে মার্জিন জিরো করে দিব প্যাডিং জিরো করে দিব অ্যান্ড ফাইনালি বক্স সাইজিং বর্ডার বক্স করে দিব দ্যাটস অল এইবার আমরা র্যাপার নিয়ে কাজ করব র্যাপার র্যাপারের আমরা একটা ওয়াইড দিব হান্ড্রেড এবং হাইট দিব মিনিমাম হাইট অ্যাকচুয়ালি হাইট না মিনিমাম হাইট এক হাজার পিক্সেল যেটা আপনাদের যা ভালো লাগে তাই আপনারা করবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ই ইএফ দ্যাটস অল আমার এটা এই কালারটা খুবই ফেভারিট ইএফ ডিডিডি এগুলো আমার খুব ফেভারিট কালার ওকে এর থেকে বেশি কাজ আমার ব্যাপারে করার দরকার নেই এবার আমরা ডিরেক্ট চলে যাই বক্সে আমরা নাম দিয়েছিলাম কি বক্স ওকে বক্সই থাকলো এখান থেকে আমরা বক্সটা নিলাম এবং বক্সের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এর ওয়াইট দিব 80% হাইট দিব সাপোজ হান্ড্রেড না হান্ড্রেড না টু হান্ড্রেড পিক্সেল ওকে এটা আমরা এর হাইট দিলাম নাইস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা গ্রিন ব্যবহার করতে পারি গ্রিন এবং আমরা এখানে পজিশনও অ্যাপ্লাই করতে পারি সাপোজ পজিশন রিলেটিভ করতেই পারি কোনো সমস্যা নেই এবং আমরা লেফট থেকে বলতে পারি টেন আর টপ থেকে টেন পার্সেন্ট ওকে টপ থেকে টেন পার্সেন্ট কোনোই কাজ করলো না কেন কাজ করলো না বলেন তো কারণ টপে তো আসলে পার্সেন্টেজের হিসাবটা নেই তাই না ওয়াইড যেহেতু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া ছিল এইট্টি পারসেন্ট দেওয়া ছিল তাই আমরা এদিকে সরাতে পেরেছি টেন পার্সেন্ট কিন্তু টপ থেকে আমরা সরাতে পারলাম না কারণ কোনো পার্সেন্টেজ হিসাব এখানে নেই আমরা এখান থেকে বলবো সাপোজ একশো পিক্সেল আসলে বেশি হয়ে যাবে আমরা ফিফটি পিক্সেল ডাউন করে দিই ওকে এইবার পারফেক্ট হচ্ছে এখন আমরা চাচ্ছিলাম ওকে আমাদের লেফট আইকন রাইট আইকন দুইটাই এখন আছে তো আমরা প্রথমে লেফট আইকন নিয়ে কাজ করি লেফট আইকন আচ্ছা এই লেফট আইকন কিন্তু আমরা কি করতে পারতাম এর ভেতরেও রাখতে পারতাম ওকে এই বক্স ক্লাস্টার ভেতরেও রাখতে পারতাম লেফট আইকন আর রাইট আইকন এর ভেতরে রাখলে আমাদের জন্য একটু সুবিধা হবে বাইরে রাখার দরকার নেই আমরা ভেতরেই রাখি আমাদের সুবিধাটা আমাদেরকে বুঝতে হবে কারণ এইটা কিন্তু এর অ্যাবসলিউট পজিশনিং হবে তাই না এই যে লেফট আইকনটা এখানে যাবে এটা কিন্তু এই বক্সের অন্তর্ভুক্ত এবং রাইট আইকনটাও এই বক্সের অন্তর্ভুক্ত তাই আমরা কি করলাম এটাকে এর ভেতরে রাখলাম এইবার আমরা লেফট আইকন এ কাজ করি লেফট আইকন এবং এই লেফ্ট আইকনের ভেতরে আমরা বলতে পারি হোয়াইট ওয়াইট সাপোজ আমরা আইকনটার ওয়াইট দিলাম থার্টি পিক্সেল বা ফিফটি পিক্সেল একটু বড় করেই করি আমাদের সৌন্দর্যটা দরকার না আমাদের কাজটা দরকার হাইট দিয়ে দিলাম হাইট কত দেওয়া যায় হাইট দিয়ে দিলাম আমরা ফিফটি পিক্সেল সেম এবং আমরা হচ্ছে আর একটা কাজ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা ব্যবহার করব কি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা ব্যবহার করব রেড নাইস আচ্ছা আমাদের যেহেতু দুইটা আইকন হবে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি না যে সব কিছুকে একটা আইকন ক্লাসের ভিতরে রাখতে পারি না তাহলে তো আরও সুবিধা হয় তাই না আমরা এখানে গিয়ে বলতে পারি আইকন তাহলে একবারে আমাদের দুইটাই আইকন তৈরি হয়ে যাবে আইকন যেগুলো কমন দুই আইকনের ক্ষেত্রেই যেটা কমন সেটা আমরা এখানেই রাখবো ওকে ওকে এইবার আমরা যেটা করব এখানে দেখুন দুইটা আইকন হয়েছে এখন আমরা এই যে আইকন এই প্রত্যেকটা আইকনই কি হবে প্রত্যেকটা আইকনই কিন্তু পজিশন হবে অ্যাবসলিউট তাহলে আমরা পজিশন বলে দিই অ্যাবসোলিউট ওকে যখনই পজিশন অ্যাবসলিউট বলে দিলাম তখন কিন্তু একটা আরেকটার উপরে বসে গেল তাই না এখন আমরা леফট আইকন নিয়ে কাজ করব তাহলে আমরা চলে যাই леফট আইকন леফট আইকন লেফট আইকনে কি হবে লেফট আইকনে এটা এই একদম মাঝখান বরাবর আসবে তাই না তাহলে মাঝখান বরাবর আনতে গেলে আমাদের কি করতে হবে মাঝখান বরাবর আনতে গেলে আচ্ছা আমরা যদি পার্সেন্টেজে নিতাম তাহলে কিন্তু আমাদের হিসাব করতে সুবিধা হতো আমরা বলি যে এটা টোয়েন্টি পিকজেল না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেখি আসলে কত বড় হয় আসলে অনেক বড় হয়ে যায় টেন পার্সেন্ট কেমন টেন পার্সেন্ট মেবি ঠিক আছে না থাক যেমন ছিল তেমনই থাক আমরা পিকজেলই করি আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে হোক নো প্রবলেম এখন লেফট আইকনটা কি হবে লেফট আইকনটা টপ থেকে কিছুটা নিচে আসবে তাই না টপ থেকে কতটা নিচে আসবে সাপোজ এটা টোটাল সাইজ কত টোটাল সাইজ হচ্ছে দুইশো পিক্সেল দুইশো পিক্সেলের ভেতরে পঞ্চাশ পিকজেল হচ্ছে এর সাইজ তাই না তাহলে তাকে হচ্ছে একশো পঞ্চাশ পিকজেল এবং দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তার মানে সেভেন্টি ফাইভ পিক্সেল নট পিএক্স পিএক্স এইবার দেখুন এক্সাক্ট মাঝখানেই আছে এবং রাইট আইকনটাও কি হবে রাইট আইকনটাও রাইট আইকনটাও সরি আইকনটাও পিকজেল নিচে আসবে টপ থেকে নিচে আসবে ওকে কিন্তু লেফটটা থাকবে লেফটে এবং রাইটটা থাকবে রাইটে তাহলে রাইটটা রাইটে নেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা বলতে পারি রাইট জিরো ওয়াও এবার দুই দিকে সমানভাবে চলে গেছে তাই না দুই দিকেই সমানভাবে চলে গেছে এইবার আমাদের এটাকে রোটেট করতে হবে ত্রিভুজ আনতে গেলে আমাদেরকে কি করতে হবে রোটেট করতে হবে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানেই বলতে পারি ট্রান্সফর্ম রোটেট ফর্টি ফাইভ ডিগ্রি নাইস ভেরি নাইস ভেরি নাইস শুধু হচ্ছে আমাদের এবার পজিশনিংটা ঠিক করতে হবে তাহলে লেফট এখান থেকে আমাদেরকে লেফট বলতে হবে সাপোজ থার্টি পিকজেল থার্টি পিকজেল ও আচ্ছা থার্টি পিকজেল বললে পজিটিভে চলে যাবে আমাদেরকে নেগেটিভে নিয়ে আসতে হবে নেগেটিভ থার্টি পিকজেল একটু বেশি হয়ে গেছে আমরা টোয়েন্টি পিকজেল দিলে হয়তো বা পারফেক্ট হবে পারফেক্ট এবং এটা রাইটের দিকে একটু বের হয়ে যাবে অর্থাৎ জিরোতে আছে তো আমরা এখান থেকে টোয়েন্টি পিকজেল দিতে পারি টোয়েন্টি পিকজেল না টোয়েন্টি পিকজেল দিলে হবে না মাইনাস দিতে হবে দুই দিকেই মাইনাস দিতে হবে পারফেক্ট পারফেক্টলি ম্যাচ করেছে কিন্তু আপনি বলতেই পারেন এই রেড অংশটা দেখা যাচ্ছে কেন এই চিহ্নটার এই অংশটুকু উপরের দিকে উঠে আছে যার ফলে বোঝা যাচ্ছে যে এটা 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 একটা স্কোয়ার কোনো না আমরা কিভাবে আটকাতে পারি যদি আমরা সব সবকিছু কিন্তু এক্সট্রা চিহ্নটা বোঝা যাবে না ঠিক মতো আমরা চিহ্নটা তো কালার আলাদা রাখতে পারছি তাই না সেই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি যে আইকন ক্লাসটা আছে এই আইকন ক্লাসের ভেতরে আমরা বলতে পারি জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান ওয়াও পারফেক্ট জেড ইন্ডেক্স ব্যাপারটা কি জেড ইন্ডেক্স ব্যাপারটা হচ্ছে মেনলি এক্স এক্সিস্ট ওয়াই এক্সিস এবং জেড এক্সিস যে তিনটা এক্সিস্ট আছে থ্রি ডি ভিউতে যে টোটাল তিনটা এক্সিস আছে সেই এক্সিস্টের একটা এক্সিস হচ্ছে জেড ইন্ডেক্স বা জেড এক্সিস সেই জেড এক্সিস বোঝানোর জন্যই মেইনলি জেড ইন্ডেক্স ব্যবহার করা হয় তো একটা ভিডিওতে জেড ইন্ডেক্স নিয়ে বোঝানো পসিবল না জেড ইন্ডেক্স নিয়েও পরবর্তীতে নিয়ার ফিউচার ভিডিও চলে আসবে ডোন্ট ওয়ারি তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি ভেবেছিলাম যে কোনো একটা ভিডিওতে অল্প করে কিছু একটা বলে দিব জেড ইন্ডেক্স সম্পর্কে জেডিনেক্স সম্পর্কে কিন্তু আসলে জেডিনেক্স নিয়ে প্রপার একটা ভিডিও প্রয়োজন আদারওয়াইজ ইনডেক্স ভালো করে বোঝা পসিবল না সো আজকের ভিডিও এ পর্যন্তই দুইটা এক্সাম্পল আমরা দেখে ফেলেছি আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন যে পজিশন কতটা ইম্পর্ট্যান্ট এবং পজিশন দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন কোন কোন পজিশন দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন এবং কখন কোন জিনিসটা ব্যবহার করবেন সো যদি তারপরে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই 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 আমাকে জানাবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি সাথেই থাকবেন গুড বাই